বান্দরবনের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার 17 জন ও পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কেএনএফ এর 3 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এই সময় বিপুল পরিমাণ অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও নগদ 7 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। গত 17 অক্টোবর থেকে বান্দরবানে জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে অভিযান চালাচ্ছে র‍্যাব। সকালে বান্দরবান র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, কেএনএফ নতুন জঙ্গি সংগঠনটির সদস্যদের প্রশিক্ষণ দিয়ে আসছিল বান্দরবানের থানচিতে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে আপনারা জানেন এখানে আমরা অনেক আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই, যারা সবাই এই 17 জনের সবাই কিন্তু আমাদের যে 5 জনের তালিকা আমরা আপনাদেরকে প্রকাশ করেছিলাম, যারা তখন রিজোর্টের নামে বাসা ছেড়ে চলে এসেছিল, এই 17 জন কিন্তু এই 55 জনের ভিতরে। এর মধ্যে 23 জনকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি এবং আপনারা আমাদের সাথে অনেকেই গিয়েছিলেন লংমহল পাড়াতে এবং একটি জর্ডানের কেটিসি ক্যাম্প, ডক্টর আহমেদ ক্যাম্প আপনারা জানেন, সেখানে 2 জন মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত 25 জনের তথ্য আমরা পেয়েছি এবং আমরা যতটুকু জেনেছি আপনারাও জেনেছেন যে বাংলাদেশ পুলিশ 2 জনকে আটক করতে সক্ষম হয়েছে। আমরা যে 55 জনের তালিকা আপনাদেরকে দিয়েছি যে সেখান থেকে 27 জন সম্পর্কে এখন পর্যন্ত তথ্য আমরা জেনেছি এবং এখন পর্যন্ত আরো 28 জন পলাতক অবস্থায় রয়েছেন এবং তাদেরকে গ্রেফতার করে আমরা আইনের হাতে সম্পর্ক করার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।